বন্ধুরা, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম জানিয়ে আজকে একটু ব্লগটা শুরু করছি। আজকে চলুন, আজকে ছাদে আমার ফুল বাগানের ফুলগুলো একটু দেখাবো। দেখিয়ে এসে আমি চা করব, তারপর ব্রেকফাস্ট তৈরি করব। এইভাবে আমার আজকে দিনটা আমি শুরু করব। তাহলে আপনারা সবাই দেখতে থাকুন আমার ছাদের ফুল বাগান। দেখুন, একটা ছোট্ট পোকা বসেছে ফুলের মধ্যে। সকালে একটু চা করে নিলাম, একটু সবাই একটু চা খাবো। আজকে নতুন কাপগুলোতে চা করছি আমরা, করে নিচ্ছি। বিছানায় চাদর পাল্টে দিলাম। ওই ঘরেরও চাদর পাল্টাম, দুটো ঘরে চাদর পাল্টে দিয়েছি। পরিষ্কার করে চাদর টাদর পাল্টে দিলাম। এবার স্নান টান করে অন্য রান্নাবান্না করব। ঘরে চাদর পাল্টালাম সব ঘরের। এবার স্নান টান করে রান্নাবান্না করে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। যদি যাই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। এই ইলিশ মাছ নিয়েছি, এর মধ্যে লবণ হলুদ দিয়েছি মাখিয়ে, আর একটু এর মধ্যে দিয়ে দেব সর্ষা পোস্ত আর একটুখানি ইয়ে বাটা, নারকেল দিয়ে বেটেছি সেটা, আর তার সাথে লঙ্কা দিয়ে দিয়েছি। একটু লঙ্কা দিয়ে নিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে দেব, লঙ্কা দিয়েছি একটুখানি, আর সর্ষা পোস্ত আর একটু নারকেল পেস্টটা দিয়ে দিলাম। এবার কড়াইতে আস্তে করে ঢেলে দেব। আগে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, এবার একটু এটা দিয়ে দেবো জল একটু। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ইলিশ মাছটা তৈরি হতে একটু সময় লাগবে, একটু ফুটুক তারপরে নামিয়ে নেব। ইলিশ মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
আজকে রান্না হয়েছে, এই যে ভাত করেছি, আর একটা সব দিয়ে একটা মিশানো ভাজা, আর একটু ইলিশ মাছটা একটুখানি সর্ষা পোস্ত আর একটু নারকেল দিয়ে করছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, আমরা এই দুপুরের এই মেনু দিয়ে খাওয়া দাওয়া করব। এখন বাজে সন্ধে 6টা, আমি একটু যাচ্ছি মার্কেটে, টুকটাক কিছু কেনাকাটা আছে, দেখি চুলে কিছু কালারও কিনতে পারি কি না, এনে আবার কালকে কালার করব। তাহলে চলুন সঙ্গে থাকুন, থাকো আমি আসছি, হ্যাঁ থাকো, চুপচাপ থাকো আমি আসছি, ভালো ছেলে ভালো ছেলে। সুন্দর লাইট লাগিয়েছে সব দিকে, সবদিকে আলো আলো ভর্তি, প্যান্ডেল তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি। সব জায়গায় প্যান্ডেল তৈরি হচ্ছে, এই আরজির সামনে এসছি, এত ভিড়, কি করে ঢুকবো তাই ভাবছি। কত ল্যাঙ্গি যাচ্ছি সারাদিনই, কত ল্যাঙ্গি জীব, ল্যাঙ্গি জিতে দিতে দে, ল্যাঙ্গি জিতে দিতে সেই যাচ্ছি, কান মাল কিছু কিনে এটা সমস্যা। ইয়ে দাও না, একটু ব্লাউজ দেখাও না, ব্লাউজও দেখাও না গো, মেরুন দেখাও, হ্যাঁ ইয়ে মেরুন সায়া নেই, মেরুন রং মেরুনই দেখাও, আনিসে বেশি করে আমার জন্য। আজকে শুধু আমি বাজারেই ঘুরছি, সন্ধ্যার থেকে ঘুরে ঘুরে দেখছি, প্যান্ডেলগুলো সব তৈরি হচ্ছে, ও আচ্ছা।
এই তো বাজার থেকে আসলাম, অনেক কিছু কয়েকটা জিনিসপত্র বাকি ছিল ওগুলো কেনাকাটা করলাম। যা ভিড়, আরজিতে ঢোকাই যাচ্ছে না। তারপর অনেক কষ্টে ঢুকে কয়েকটা জিনিস নিয়েই তাড়াতাড়ি চলে আসলাম। আস্তে আস্তে কতগুলো পুজো প্যান্ডেল দেখলাম, ওগুলো এখনও কমপ্লিট হয়নি, এখনও হচ্ছে, আজকে চতুর্থী, দুদিন আছে আর সময়। সপ্তমীর থেকে তো সব মানুষ ঠাকুর দেখতে যায়, সেই জন্য সপ্তমীর থেকেই হয়তো ভিড় হবে, সেই কারণের জন্য এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি। আপনাদের সাথে সেই প্যান্ডেলগুলো যেগুলো ছবি এনেছি ওগুলো ভিডিও করেছি ওগুলো শেয়ার করব। এখন দেখুন কী কী জিনিস আমি এনেছি, যে আমার দুই যে বাড়িতে যে দুই দিদি আছে তাদের দেওয়ার জন্য দুটো শাড়ি এনেছি আর আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা শাড়ি টুকরো ওঠা, এটা হচ্ছে একটা দিদির শাড়ি, দেখতে পাচ্ছেন সব, এটা হচ্ছে একটা দিদির শাড়ি এনেছি, আর সাথে একটা এই সায়া ব্লাউজ এনেছি, এটা তো একটা বন্ধু, আর একটা দিদির জন্য এই একটা শাড়ি এনেছি, আর এই একটা শাড়ি এনেছি, একটা এটা আমার জন্য এনেছি শাড়িটা। এই কটা জিনিসই কিনলাম, এই তিনটে শাড়ি দিয়ে এই কটা জিনিসই কেনাকাটি করলাম, আর সাথে একটা ফেস ওয়াশ আর একটা হচ্ছে মাউথ ওয়াশ, এই দুটো শুধু এনেছি। এই হচ্ছে আজকের মার্কেটিং বা বাজার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব, ততক্ষণে টাটা।